বন্ধুরা, ভারতের সাথে ভারতের প্রতিবেশী দেশগুলি উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ভারতের সাথে পাল্লা দিয়ে বাণিজ্য, শিক্ষা প্রভৃতি দিক দিয়ে এগিয়ে আসছে। ঠিক এমনই টেকনোলজি ও প্রযুক্তিতে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি লাভ করছে। এমনই যোগাযোগ ও সম্প্রচারের জন্য বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 লঞ্চ করেছিল 12 মে 2018 সালে। মিশনটি স্পেস এক্সের হাত ধরে সম্পন্ন হয়েছিল। এই স্যাটেলাইটটি লঞ্চের মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের জন্য খরচ হয়েছিল বাংলাদেশি মুদ্রায় 2902 কোটি টাকা। এই স্যাটেলাইটটি দিয়ে শুধু বাংলাদেশ না, বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে ভাড়া নেওয়া ট্রান্সপন্ডার ব্যবহার করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলি হল সাউথ আফ্রিকা, ফিলিপাইন ইত্যাদি। এই স্যাটেলাইটের দ্বারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে, তাই বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু 2 এর পরিকল্পনা করেছে, যেটি বঙ্গবন্ধু 1 এর থেকে কার্যক্রমে অনেকটা এগিয়ে থাকবে এবং যার দ্বারা দ্বিগুণ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হবে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটটি রেঞ্জ বঙ্গবন্ধু 1 এর থেকে অনেকটা বেশি হবে। এটি শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে না, এটি চর এবং উপকূলীয় সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি কভার করবে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকখানি সহজ হবে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটটির আনুমানিক মূল্য 3707 কোটি টাকা। এই স্যাটেলাইট দ্বারা অপটিক্যাল ও রাডার ইমেজ পৃথিবী পর্যবেক্ষণে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। তাছাড়া বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য এই স্যাটেলাইটটি মুখ্য ভূমিকা পালন করবে। স্যাটেলাইটটির প্রথম চুক্তি অনুযায়ী রাশিয়া এই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানোর জন্য বাংলাদেশকে সাহায্য করবে, কিন্তু দরকার পড়লে বাংলাদেশ অন্যান্য স্পেস এজেন্সিগুলির সাহায্য নিতে পারে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট লঞ্চ হবে 2023 মধ্যে এবং এই স্যাটেলাইটটির দ্বারা বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।